আমরা গ্রামের ব্যাপন সূত্র নিয়ে আলোচনা করতেছিলাম। তো প্রথমে আজকে গ্রামের ব্যাপন সূত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ অঙ্কটা হচ্ছে এটা সৃজনশীল হিসাবে প্রায় আসে। তো বলা হয়েছে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট এক মিটার দীর্ঘ বা 100 সেন্টিমিটার একই কথা দীর্ঘ একটি নলের দুই প্রান্ত এক্স ও ওয়াই, এইটা মনে করো আমি একটা নল আর্ক করছি, তার একটা প্রান্তের নাম এক্স, একটা প্রান্তের নাম ওয়াই। এক্স প্রান্ত দিয়ে অ্যামোনিয়া গ্যাস, এক্স প্রান্ত দিয়ে অ্যামোনিয়া গ্যাস ঢোকানো হয়েছে ও ওয়াই প্রান্ত দিয়ে এই সিএল গ্যাস একই সঙ্গে প্রবেশ করানো হয়েছে। তো একই সঙ্গে ওয়াই প্রান্ত দিয়ে এই সিএল গ্যাস প্রবেশ করানো হলো। নলের কোথায় সাদা ধোঁয়া সৃষ্টি হবে? এখন এই দিক থেকে এই সিএল গ্যাস যাবে, এই দিক থেকে অ্যামোনিয়া গ্যাস যাবে, এবং তারা একটা নির্দিষ্ট সময় পর, 5 মিনিট পরে হোক 10 মিনিট পরে হোক, এখন এই যতটুকুই আসুক আর এই যতটুকুই হোক, একটা নির্দিষ্ট সময় পর, 10 মিনিট হোক 5 মিনিট হোক, যে কোনো একটা নির্দিষ্ট সময় পর সেইখানে যায়া ওই গ্যাসটা মানে সেইখানে যা মিলিত হইবে। মিলিত হওয়ার পর সেখানে সাদা ধোঁয়া উৎপন্ন হবে। প্রশ্ন হইল যে প্রশ্নটা হইল যে নলের কোথায় সাদা ধোঁয়া উৎপন্ন হইবে, তো অর্থাৎ কত দূরত্বে গিয়ে আমি যদি এল এর মানটা বের করতে পারি তাহলে আমাদের এক্স প্রান্ত থেকে কত দূরে গিয়ে ওয়াই প্রান্ত থেকেও বের করা যাবে। যদি এল এর মান বের করো 100 থেকে বিয়োগ করলে তখন মানে আমরা মোট কত তখন যে কোনো একটা মানেই পাবো। তাহলে আমাদের এখান থেকে একটা সিদ্ধান্ত হইল যে পুরা নল এখানে দেওয়া আছে, পুরা নল হইল আমাদের 100 সেন্টিমিটার বা 1 মিটার। তার মধ্যে আমরা ধরে নিচ্ছি যে এক্স প্রান্ত হইতে এল সেন্টিমিটার দূরত্বে গিয়ে এই সেলের সঙ্গে অ্যামোনিয়া দেখা হয়েছে। তাহলে এখান থেকে যদি এল সেন্টিমিটার দূরত্ব হয় তাহলে ওয়াই থেকে এই এল মানে এল সেন্টিমিটার অর্থাৎ সাদা ধোঁয়ার দূরত্ব হবে 100 - L। এখানে সেন্টিমিটার যেহেতু লিখছি, এখানে মিটার, এটা সেন্টিমিটার, 100 সেন্টিমিটার - L। এখন আমরা যে কাজটা করব এটা একটু উঁচাই দিলাম, আমি যে কাজটা করবো এখান থেকে আমরা অঙ্কটাতে সমাধানে চলে যাব। এখন আমি ধরি NH3 এর ব্যাপনের হার R1 ইকুয়াল টু, ও তার আগে একটা কথা আমি লিখতেই পারি, এখানে আমরা লিখে দেব ধরি কাস নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হয়, এ ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর এটা যদি আমি উচ্চতা হিসেবে ধরি তাহলে এর সঙ্গে যদি আমি এটা গুণ করি তাহলে এর আয়তনটা হবে আয়তনটুকু হবে এ এল আয়তন, আর এখানে আয়তনটা হইবে এ 100 - L। কারণটা কি, এ হলো আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর এটা হচ্ছে দৈর্ঘ্য 100 - L, তাহলে দৈর্ঘ্যর সঙ্গে ক্ষেত্রফল গুণ করলে আয়তন পাওয়া যায়। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা, তাহলে তিনটে গুণ করলে পাওয়া যাবে আয়তন। তাহলে এটা একটা কি আমাদের আয়তন, দৈর্ঘ্য গুণন প্রস্থ হলো ক্ষেত্রফল আর এল হলো কি উচ্চতা বা গভীরতা বা লম্বটা। তাহলে আমাদের এটুকু এখানে এ এল ক্ষেত্রফল, এখানে এ ইন্টু 100 - L ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে আমি অ্যামোনিয়া এর ব্যাপনের হার
তো যেহেতু আমাদের একটা নির্দিষ্ট সময়, সেই সময়টা আমরা যদি টি টি ধরি, হ্যাঁ ধরি, এটাও লিখলাম, ধরি টি সময় পর গ্যাস দয়ের দয়ের মিলন ঘটছে ঘটেছে তাহলে আমাদের কি হইল, একটা ধরলাম আমি কাজ নলের ক্ষেত্রফল এ, তাহলে তার সেখান থেকে আয়তন বের করলাম, এখানে আয়তন বের করলাম, তাহলে অ্যামোনিয়ার ব্যাপনের হার হবে, ব্যাপনের হার আয়তন বাই সময়। তো অ্যামোনিয়ার আয়তন কত, আমাদের আয়তন হলো এ এল, বাই হচ্ছে সময়। অনুরূপভাবে আমি যদি এই সিএল এর ব্যাপনের হার আর টু সমান লিখতে চাই, তাহলে এর আয়তন হলো এ ইন্টু একশো মাইনাস এল বাই টি। এই হলো আমাদের দুইটার ব্যাপনের হার। তো এখন নিয়ম অনুযায়ী আমরা যেটা পাবো সেটা হলো অ্যামোনিয়া এর আণবিক ভর এম ওয়ান ইকুয়াল টু 17, এসিএল এর আণবিক ভর এম টু ইকুয়াল টু 37.5। তাহলে আমাদের, আমরা জানি আর ওয়ান বাই আর টু সমান রুট ওভার এম টু বাই এম ওয়ান, কারণ আমাদের এম ওয়ান এর মান আছে, এম টু এর মান আছে, আর ওয়ান মিন এ এল বাই টি, আর টু মান এ ইন্টু এত বাই টি, টি টি এ এ কেটে যাবে, শুধু এল থাকবে, এদের মান তো আছে। এখান থেকে এল বের করলে কত দূরত্বে গিয়ে অ্যামোনিয়া গ্যাসটা দেখা করছে, অর্থাৎ দূরত্বটা কোন দূরত্বে গিয়ে, ওই এক মিটার দূরত্বের মধ্যে কোন দূরত্বে গিয়ে তাদের গ্যাস দ্বয় সাক্ষাৎ হয়েছে, সেই দূরত্বটা তোমরা সহজেই বের করতে পারবা। এটা তোমাদের অক্ষরপত্র বইয়ের উদাহরণ চাই, তোমরা অঙ্কটা দেখবা, আমি স্পেশালি অঙ্কটা আগে করাইলাম এই কারণে যে এটা তোমরা অঙ্ক দেখবা। আচ্ছা, এরপর দেখি আমার সঞ্জিত কুমার ঘোষারের বই আমি আবার যাব। সঞ্জিত কুমার ঘোষারের বইয়ের উদাহরণ করা শেষ হয়েছে, অনুশীলনের কিছু অঙ্ক করা হয়েছে, এবং আমি গতদিন তোমাদের 6 নম্বর অঙ্কটা নিয়ে কোনো আলোচনা করিনি, 7 নম্বর নিয়ে আলোচনা করিনি। 6 নম্বরে বলছে, প্রমাণ তাপমাত্রা ও চাপে রসায়ন পরীক্ষাগারের 1 নং ভেন্টিলেটর দিয়ে, প্রমাণ তাপমাত্রা ও চাপে রসায়ন পরীক্ষাগারের 1 নং ভেন্টিলেটর দিয়ে 5 মিনিট সময়ে 1 ডেসিমিটার কিউব হাইড্রোজেন গ্যাস নিঃসরণ হয়, একই অবস্থায় ওই পথ দিয়ে কি পরিমাণ অক্সিজেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, এসটিএস গ্যাস পরিব্যাপ্ত হবে, ব্যাপনের হারের মান উচ্চ হতে নিম্ন ক্রম অনুসারে গ্যাসগুলোকে সাজাও। তো ব্যাপনের হারকে সাজানো তো খুব সহজ, যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম, আর যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি, সেই ক্রম অনুযায়ী তুমি সাজাইতে পারবা। কিন্তু এখানে আমাদের একই সময়ে আয়তনটা চাওয়া হয়েছে, একই সময়ে যে আয়তনটা চাওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমরা কি করব। এখানে একটু মজার জিনিস দেখো, আমাদের সময় একই, কাজে সময় নিয়ে আমাদের এখানে কোনো ঝামেলা নাই। প্রথমে আমাদের হাইড্রোজেনে ব্যাপিত হওয়ার আয়তন ভি ওয়ান দেওয়া আছে কত, 1 ডেসিমিটার কিউব। তো হাইড্রোজেনের আণবিক ভর এম ওয়ান আমরা জানি 2, তারপরের গ্যাসটা হলো অক্সিজেন, অক্সিজেনের ব্যাপিত হওয়ার আয়তন ভি টু ইকুয়াল টু হোয়াট, অক্সিজেন আণবিক ভর এম টু ইকুয়াল টু 32। তো আমরা জানি ভি ওয়ান বাই ভি টু রুট ওভার এম টু বাই এম ওয়ান, এখান থেকে আমাদের ভি ওয়ান এর মান আছে, এম টু এম ওয়ান এর মান আছে, ভি টুর মানটা আমরা বের করব। তো অনুরূপভাবে একই পদ্ধতি অবলম্বন করিয়া যথাক্রমে অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, এস টু এস এর গ্যাসের আয়তনগুলো বের করব, আর ব্যাপনের হারের ক্রম অনুসারে যখন আমাদের সাজাইতে বলবে তখন আমরা বলবো যার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার তত কম। এখানে হাইড্রোজেনের আণবিক ভর সব থেকে কম, এই জন্য আর ব্যাপনের হার বেশি, ওই ক্রম অনুযায়ী এভাবে সাজানো হয়েছে।
ঠিক সাত নাম্বার অঙ্ক একদম সেম, কোনো পার্থক্য নেই। আচ্ছা এরপরে আমরা যাব আট নম্বর, তো বলছি করতে পারবা, নয় নম্বরও তোমরা করতে পারবা, দশ নম্বর অঙ্কে আমি একটু আসি। দশ নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে একটি পাত্রে সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে প্রমাণ অবস্থায় পঞ্চাশ সেকেন্ড সময়ে 0.10 মোল নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। আচ্ছা একই অবস্থায় একই ছিদ্র পথ দিয়ে সমপরিমাণ হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন গ্যাস ব্যবহৃত হতে কত সময় প্রয়োজন? অঙ্কটা একটু বুঝো, বলছে একটি পাত্রে সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে প্রমাণ অবস্থায় পঞ্চাশ সেকেন্ডে, প্রমাণ অবস্থায় বলছে কথাটা, প্রমাণ অবস্থায় পঞ্চাশ সেকেন্ডে 0.10 মোল নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। তো এখানে যে কথাটা, শুধু আমরা ব্যবহৃত হওয়ার ক্ষেত্রে আয়তন জানি, আয়তনকে সময় দ্বারা ভাগ করলে আমরা ব্যাপনের হার পাবো এতটুকু, কিন্তু এখানে যে কথাটা বলছে যে সূক্ষ্ম ছিদ্র দিয়ে প্রমাণ অবস্থায় পঞ্চাশ সেকেন্ডে, এত একই অবস্থায় একই ছিদ্র পথ দিয়ে সমপরিমাণ H2S, তো সমপরিমাণ তার মানে আয়তন এখানে সমান, তো আয়তন যদি সমান হয় আমাদের সময় নিয়ে কারবার, বলছে যে H2 গ্যাস ব্যবহৃত হইতে কত সময় লাগবে, H2 যদি বের করতে পারি অনুরূপভাবে আমরা অক্সিজেনটাও বের করতে পারবো। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা যদি আমাদের প্রথম অংশটা, অর্থাৎ প্রথমে যে পরিমাণটা দেওয়া আছে নাইট্রোজেন গ্যাসের, এটা মোলে না দিয়ে যদি আমাদের আয়তনে দিতে হয়ে যেত, কিন্তু প্রমাণ অবস্থায় যেহেতু মোল দেওয়া আছে কোনো সমস্যা নেই। আমরা জানি এক এসটিপিতে, এক মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন 22.4 লিটার। অতএব এক মোলের আয়তন আছে, মো কত মোল দেওয়া আছে 0.10 মোল, মোল নাইট্রোজেন গ্যাসের আয়তনটা কত হবে? 22.4 গুণন 0.10 লিটার। তাই এক মোলের আয়তন এত, এত মোলের আয়তন কত? তো আমরা একটা আয়তন এখানে পেয়ে যাব, সে আয়তনটা যেটাই হোক একটা আয়তন আমরা পাইলাম। এই পরিমাণ নাইট্রোজেন গ্যাস পরিব্যাপ্ত হয়েছে, তাহলে এইটা আমাদের যদি এখন নাইট্রোজেনের ব্যাপিত আয়তন V1 সমান 22.4 গুণন 0.1 লিটার, নাইট্রোজেনের আণবিক ভর M1 সমান 28। এরপরে কোন গ্যাস আছে? একটা একটা গ্যাস আছে, হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন সমপরিমাণ, ওহো সরি সরি সরি, তো এখানে এটা আমাদের কোনো কাজে ছিল না, সমপরিমাণ যেহেতু বলছে তাহলে এখানে সমপরিমাণ গ্যাস পরিব্যাপ্ত হইতে সময় কি লাগছে ভিন্ন ভিন্ন, 50 সেকেন্ড সময় এত মোল ব্যবহৃত হয় একই অবস্থায় একই পথ দিয়ে সমপরিমাণ, তার মানে আমাদের এই পরিমাণের কথা উল্লেখ করার একটু দরকারই ছিল না। তাহলে নাইট্রোজেনের ব্যাপিত হওয়ার সময়, T1 কত সেইটা 50 সেকেন্ড, এর আণবিক ভর এত। এখন হাইড্রোজেনের আণবিক ভর M2=2, হাইড্রোজেনের ব্যাপিত হওয়ার সময়, যেহেতু আয়তন আমার সমান চাইছে, T2=1, আমরা জানি T1/T2√M1/M2, এখান থেকে আমাদের M1 এর মান আছে, M2 এর মান আছে,
T1 এর মান আছে T2 মানটা বের করলে আমরা পাবো। অনুরূপভাবে হাইড্রোজেনের জায়গায় যদি আমি অক্সিজেন বসাই দেই তাহলে অক্সিজেনেরটা পাবো। অনুরূপভাবে আমি যদি ক্লোরিনকে বসাই দেই ক্লোরিনের মানটা পেয়ে যাব। তোমরা করবা। 11 নম্বর অঙ্কটা আমি নিয়ে আলোচনা করলে মোটামুটি এই বইয়ের অঙ্কগুলো প্লাস অক্ষরপত্রে তোমরা যতগুলো পারবা করবা, যেটা পারবা না আমি করে দেবো। 11 নম্বর অঙ্কে বলা হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.15 অ্যাটমসফিয়ার চাপে একটি পাত্রে সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে 20 মিনিটে 5.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ব্যাপিত হয়। তো এখানে সমস্যাটা কোথায়? 9 প্রমাণ অবস্থায়। আর একটা সমস্যা কোথায়? যে এখানে গ্যাসের ভর দেওয়া আছে, কোনো আয়তন দেওয়া নাই। এটাই আমাদের এখানে বড় সমস্যা। আচ্ছা হোক, একই অবস্থায় সমপরিমাণ মানে ওই 5.5 গ্রাম হিলিয়াম গ্যাস ব্যাপিত হতে কত সময়ে প্রয়োজন, এখানে আমাদের সময়টা চাওয়া হয়েছে। তাহলে পরিমাণ মানে আয়তনটা দেওয়া আছে, সময় দুইটা আলাদা। তো প্রথমে আয়তনটা না দেওয়া থাকলেও কুলু দেওয়া আছে। তো কুলুতে দেখো প্রথম ক্ষেত্রে আমাদের তাপমাত্রা টি সমান দেওয়া আছে 37 ডিগ্রি মানে 310 কেলভিন। পি সমান দেওয়া আছে 1.15 অ্যাটমসফিয়ার। তারপরে চাপ এবং বলছে সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে 20 মিনিটে 5.5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে ডাব্লিউ সমান 5.5 গ্রাম। আর আণবিক ভর কার্বন ডাইঅক্সাইড মানে 44 যদি হয়, গ্যাস ব্যাপিত হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি আয়তনটা কত হয় বের করতে পারি, আমরা লিটার বাই হিসাবে একক ব্যবহার করব। আর সমান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তাহলে আমরা জানি পি ভি সমান এন মানে ডাব্লু বাই এম আর টি। এখান থেকে আমরা ভি সমান লিখব ডাব্লু আর টি বাই পিএম। এখন আমাদের পি এর মান আছে, এম এর মান আছে, ডাব্লুর মান আছে, আর এর মান জানা, টি এর মান লিখব। লেখার পর একটা আয়তন বাড়াবে, ধরো এক্স লিটার বাড়াবে, লিটার বাই হিসেবে করলাম আমরা লিটার বাড়াবে। তাহলে এই যে আমাদের আয়তনটা বের হইল, এই আয়তনটা দিয়ে আমরা কি করব, এই আয়তনটা দিয়ে আমরা এখন ব্যাপনের হার বের করব। কা এটা আমি কার ক্ষেত্রে প্রয়োগ করলাম, কার্বন ডাইঅক্সাইডের, কার্বন ডাইঅক্সাইড এর। এখন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তাহলে আমরা এক্স যেহেতু বের করলাম, আমরা এখন লিখতে পারি, অতএব কার্বন ডাইঅক্সাইড এর ব্যাপনের হার আর ওয়ান সমান, তাহলে যে আয়তনটা বের করলাম আমি এক্স বাই এর সময়, এখানে তা ব্যবহৃত হইতে কত সময় লাগছে বলছে 20 মিনিট, তার মানে 20 × 60 সেকেন্ড, তাই লিটার পার সেকেন্ড। এটা হলো আর ওয়ান গেল আমাদের কার্বন ডাইঅক্সাইডের আর ওয়ান। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কিন্তু আমরা জানি, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর m1=44। তাহলে আমি কার্বন ডাইঅক্সাইডের সেক্টরটা গেলাম। আমাদের তো এগুলো অঙ্ক করতে চারটে জিনিসই লাগে। এখন আমরা আসবো, বলছে কি বলছে, একই অবস্থায় সমপরিমাণ হিলিয়াম গ্যাস, তার মানে হিলিয়াম গ্যাস সমপরিমাণ, এই জিনিসগুলো লিখবো, টি ওইটা পি ওইটা, সমপরিমাণ 0.5 গ্রাম, কিন্তু হিলিয়াম গ্যাস হওয়ার কারণে তার ভরটা হবে 4। আর মানে সব কিছু ঠিকঠাক থাকবে। এখান থেকে আমি ক্যালকুলেশন করে আমি কার মান বের করবো, ভি এর মান বের করবো। তাহলে ভি এর মান যদি আমরা বের করতে পারি, একবার আগের মতো পি ভি সমান ডাব্লু বাই এম আর টি, এখান থেকে ভি সমান ডাব্লু আর টি বাই এম। এখন তোমরা এখানে একটা কাজ করতে পারো, যে এখানে আমি ডাব্লু হিলিয়াম দিলাম, এম হিলিয়াম দিলাম, তাহলে ভি হিলিয়াম = হোয়াট,
তাপমাত্রা 7 দুই ডিগ্রি একই কাজে কোনো সমস্যা নাই আগের বার তোমরা ওই কি গ্যাস ছিল কার্বন ডাই অক্সাইড ওখানে লিখতে পারো তখন আমাদের এখানে এটা হবে হিলিয়াম এটা হবে হিলিয়াম আর এটা হবে হিলিয়াম তো এই মানগুলো যদি আমি বসাই দেই তাহলে বসাই দিলে ক্যালকুলেশন করলে মনে করো ওয়াই লিটার বের হবে তাহলে এটা কি হিলিয়াম এর তাহলে আমরা লিখতেই পারি হিলিয়াম এর ব্যাপনের হার আর টু হিলিয়াম এর ব্যাপনের হার আর টু ওয়াই ওয়াই বাই টি যেহেতু এখানে সময়টা উল্লেখ করা নাই সময়টাই চাওয়া হয়েছে তো এত লিটার পার সেকেন্ড টি হিলিয়ামের ব্যাপিত হওয়ার সময় ধরে তার মানে টিটা আমরা ব্যাপিত সময় লিখলাম হিলিয়ামের আণবিক ভর আমরা জানি হিলিয়ামের আণবিক ভর এম টু ইকুয়াল টু ফোর এখন যেটা কাজ করতে হবে সেটা হইল যে আমরা জানি আর ওয়ান বাই আর টু সমান রুট ওভার এম টু বাই এম ওয়ান এই সূত্রে আমরা এই মানগুলো সব বসাই দেব বসাই দিয়ে এখানে টি আসবে টি সমান একটা মান প্রথমে আসবে এখন যত সেকেন্ডেই আসুক মনে করো সেটা সামথিং একটা সেকেন্ড আসলো ধরো 4800 সেকেন্ড এরকম সামথিং একটা সেকেন্ড আসলো এখন এইটা অ্যান্সার যখন ঘন্টা মিনিট সেকেন্ড করতে হয় তখন কিন্তু একটা শর্ত আছে সেই শর্ত হইল এই সেকেন্ডটাকে 3600 দ্বারা ভাগ করতে হয় 3600 দ্বারা ভাগ করার পর ক্যালকুলেটরে যা একটা অপশন দেখবা ডিগ্রি কমা কমা দেওয়া আছে ডিগ্রি কমা কমা দেওয়া আছে এই ডিগ্রি কমা কমা স্থানটাতে একটা চাপ দিলে ঘন্টা মিনিট এবং সেকেন্ড বের হয়ে আসবে তখন তোমরা ওখান থেকে ঘন্টা মিনিট এবং সেকেন্ডটা তোমরা লিখতে পারবা কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড এই হচ্ছে তোমাদের অঙ্ক আর 12 নম্বর অঙ্ক আগে করা এটা তোমরা পারবা আর অনুরূপভাবে তোমরা ইয়ার অঙ্কগুলো উদাহরণের অঙ্ক প্লাস অনুশীলনের অঙ্ক করার চেষ্টা করবা আমি তো করে দেবো সমস্যা নাই